ব্যাট শুরু করছে একটু, মাত্র পাঁচটা মিনিট আমরা এখানে ট্রেনিং করলাম, আমরা খুব খুশি, আমরা খুব খুশি, তাই তো? যাদের জন্য এত খুশি তাদের জন্য একটু ট্রিবিউট করেছি আমরা, একটা শ্রদ্ধা তো করেছি, আমরা চেষ্টা করছি সেটাই আর কি। আমি মাননীয় শক্তিব্রত মহাশয়, শক্তিব্রত সেন মহাশয়কে আমাদের তরফ থেকে তার ছোট্ট ট্রিবিউট দেওয়ার চেষ্টা করছি। অনিমেষ বাবুকে অনুরোধ করছি একটু যদি আপনি সামনে আসেন। অনিমেষ চ্যাটার্জি স্টেজের সামনে একটু হাততালি দেবেন। রীতা দাস মহাশয়াকে আমি অনুরোধ জানাচ্ছি একটু যদি সামনে আসেন। আসলে আপনাদের সময় দিতে চাইছেন না, নাহলে একটু ভেবে চিন্তে করা যেত। তবে শ্যামল মন্ডল মহাশয়কে আমি অনুরোধ করছি একটু সামনে আসেন। শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়ে খুব আনন্দিত লাগছে। এই মুহূর্তে প্রদীপ্ত পাঠককে আমি অনুরোধ করছি উনি যদি একটু সামনে আসেন। অনেক কিছু পেলাম, খুব ভালো লাগছে। প্রদীপ্ত পাঠক মহাশয়কে আমরা একটু সম্মানিত করার চেষ্টা করছি আমাদের হৃদয় ভরা ভালোবাসা দিয়ে। এরপরে লাবণী ঘোষ মহাশয়াকে অনুরোধ করছি উনি যদি একটু সামনে আসেন, আমাদের একটু সুযোগ করে দেন শুভেচ্ছা বিনিময়ের। লাবণী ঘোষ মহাশয়াকে শুভেচ্ছা। সাধন বাবুকে অনুরোধ করছি যদি একটু স্টেজের সামনে আসেন, আমাদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ করে দেন। এখান থেকে বারবার বলছে যদি ম্যাডামরা একটু আসেন, আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো সময় দিতে চাইছেন না। আমরা আসুন না, আসুন না, আসুন না, আসুন না, আপনারা নিচে আসুন। আচ্ছা, আমরা অনুরোধ করছি মনোজ ঠাকুর মহাশয়কে আমাদের একটু শুভেচ্ছা দেওয়ার সুযোগ যদি করে দেন উনি। অনেক কিছু শিখেছি ওনাদের কাছ থেকে। এরপরে আমি সুশান্ত মণ্ডল মহাশয়কে অনুরোধ করব একটু সামনে যদি আসেন। আমাদের এক্সপার্ট ছিলেন 3 নম্বর রুমে সুশান্ত। এরপরে তাপস মুখার্জি মহাশয়কে অনুরোধ করবো একটু সামনে আসতে আমাদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। নামটা খুব শক্ত আমাদের কাছে, তবু আমি চেষ্টা করছি। শ্রদ্ধানুবাদ সিং, অমূল্য কিছু সম্পদ আমাদের দিয়েছেন, যেখানে আমাদের অনেক প্রশ্ন ক্লিয়ার হয়েছে, আর সবটাই হয়েছে আমাদের শক্তিব্রত মহাশয়ের জন্য, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেবব্রত সরকার মহাশয়কে আমি অনুরোধ করছি একটু যদি আমাদের শুভেচ্ছা বিনিময়ের সময় সুযোগ করে দেন, সামনে আসতে বলছি। ইনাদের কাছ থেকে আমরা এত পেয়েছি, আমরা খুব মিস করছি ওনাদেরকে সব। দেবব্রত সরকার মহাশয়, তারপর রঞ্জিত ঘোষ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি একটু যদি সামনে আসেন, একটু আমরা যদি শুভেচ্ছা দিতে পারি। আপনারা যা দিয়েছেন তা আমরা ভুলব না,
কিন্তু আপনার কাছে অনেক পেয়েছি, আরো আরো পাওয়ার আশা রাখি। সন্দীপ ব্যানার্জি, সন্দীপ ব্যানার্জি মহাশয় সম্ভবত আজকে উনি নেই, ওনার এক আত্মীয় বিয়োগ হয়েছেন যার জন্য থাকতে পারেননি, সেটা আমি শক্তি স্যারকে, শক্তিব্রত স্যারকে অনুরোধ করছি উনি যদি ব্যবস্থা করেন আর কি। অবশ্যই। আর আমরা, আমাদের ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমরা আরো কিছু চেয়েছিলাম কিন্তু খুব কেমন কেমন হয়ে গেল, তবু আমরা বুক ভরা ভালোবাসা আর অনেক প্রণাম জানাচ্ছি, অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে ব্যক্তিদেরকে, তাদের জন্য আপনারা জোরদার ক্ল্যাপ করবেন। অনিরুদ্ধ বাবুকে আমরা একটু ছোট্ট ট্রিবিউট জানানোর জন্য দাঁড়াতে বলছি আর কি, সবাই। আর যার কথা না বলে পারছি না, ইউনিসেফ থেকে এসছেন সম্ভবত আমি যদি ভুল না করি। অমৃতাদি আমাদের কাছে অনেক প্রশ্নের অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তাকে একটু সতর্ক জানাচ্ছি যদি উনি আমাদের গ্রহণ করেন আর কি। তো বেশ, আজকে আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু সেটা শক্তিগত মহাশয় বললেই আমরা শেষ করব। অডিটোরিয়ামে তো আমি তো বললাম যে আমি পেডাগজির বিষয়ে বেশি ভালো বলতে পারি, এইখানে দাঁড়িয়ে আমি জানি না আমি কতটা কি বলতে পারবো। আর উনি বলছিলেন